উদ্যোক্তা হতে গেলে প্রথমে যেটা হয় সেটা হচ্ছে যে একবার দুইবার আমি ট্রাই করেছি পারছি না, তখন আমরা অনেক সময় বলি যে এটা বোধহয় আমাকে দিয়ে হবে না, বা কারো দোষ দিতে পারি, আমার মামা নাই, টাকা নাই, আমার আইডিয়া নাই, আমি নানান দোষ দিতে পারি, নিজের দোষ দিতে পারি। সেটা আপনি করবেন নাকি আরো মানে প্রবলেমগুলো তৈরি করে যে যেটার কারণে আপনার হয় নাই সেগুলোকে আইডেন্টিফাই করে আরো দুর্বার গতিতে আপনি নেমে পড়বেন? আপনি ধরেন কোনো একটা কারণে আপনি ফেল মেরেছেন, যেমন আমি অনেককেই বলি ব্যক্তিগতভাবে আমার জীবনের প্রথম দুটো উদ্যোগ কিন্তু ফেল মেরেছে এবং আমার মূলধনও নষ্ট হয়েছে, অল্প ছিল, কম টাকা ছিল, যার কারণে হয়তো আমি ক্ষতিগ্রস্ত হইনি, কিন্তু দুইটা প্রথম দুইটা ব্যবসা আমার ফেল মেরেছে। তো তৃতীয় ব্যবসাটা গিয়ে আমার সফল হয়েছে, যেটাতে আমি এখন বসে আছি, যেটার বয়স এখন 18 বছর। তো সেই জন্য বলছি যে আপনাকে চিন্তা করতে হবে যেটা, সেটা হচ্ছে যে যখনই আপনি পাচ্ছেন না কোনো কিছু, চেষ্টা করছেন প্রতিনিয়ত, নিজের সঙ্গে তখন কথা বলতে হবে, কেন হলো না, কি আমার ফল্ট ছিল, কোন জায়গাটায় আমার আমার কি তাহলে আমার স্কিলসে কোনো ঝামেলা আছে, আমার মার্কেটিংয়ে কোনো ঝামেলা আছে, আমার কোনো বিষয়ে জানায় কোনো ঝামেলা আছে, আমার কমিউনিকেশনে কোনো ঝামেলা আছে, মানে কোনো না কোনো একটা ঝামেলা আছে, সেইটা তৈরি করে আবার নামেন, থেমে থাকা যাবে না। আমি তো দুইটা বিজনেসে, প্রথম দুইটা বিজনেসে ফেল করার পর আমি উদ্যোক্তা জার্নি ছেড়ে দিইনি, এবং আপনারা অনেকেই জানেন যে আমি আমার তৃতীয় যে আজকে যেটাতে আমি বসে আছি এটাও ফেল করেছিল, কিন্তু সেইখানে আমি ব্যাপক সাহস নিয়ে চাকরি ছেড়ে দিয়ে রীতিমতো আমি এটাতে বসে তারপর আমি আবার শুরু করেছি। তো সেই জন্য আপনাকে এই প্রশ্নগুলোর উত্তর নিজের সাথে কথা বলে বের করতে হবে যে কোথায় গ্যাপ, আমার কোথায় জানাটা, আমার কি মার্কেট রিসার্চে কোনো গ্যাপ ছিল, আমি কি সঠিক প্রোডাক্ট নির্বাচনে, প্রোডাক্ট বা সার্ভিস নির্বাচনে ভুল করেছি, এই প্রশ্নগুলো নিজেকে করে এটার উত্তর বের করতে হবে, তারপর আবার নামতে হবে, তখনই আপনি দেখবেন যে ওই ভুলগুলো আরো আর হচ্ছে না। বোকারা কিন্তু একই ভুল বারবার করে, কিন্তু একজন বুদ্ধিমান মানুষ কখনো একই ভুল বারবার করেন না। সো এই জিনিসগুলো মাথায় রেখে আপনি যদি কাজ করেন, আমার ধারণা যে আপনাকে কেউ আটকাতে পারে। আবারও বলছি, এটা কোনো অবস্থাতেই কোনো শর্টকাট, কোনো উদ্যোক্তা হওয়ার শর্টকাট কোনো ফর্মুলা নাই, এটা একটা লম্বা রেস, এখানে নামতে হবে, দ্রুত দম হারানো যাবে না, T20 না এটা। সো এটার জন্য আপনাকে প্রস্তুতি নিয়ে নামতে হবে, এবং একবারে সব কিছুতে, সব উদ্যোগ, সব স্বপ্ন, সব আইডিয়া আপনার একবারে সফল হবে এটা ভাববার কোনো কারণ নেই। আবার সেটা সফল না হলে আপনি আপনাকে দিয়ে আর হবে না এইটাও আপনার মধ্যে যেন কাজ না করে। সো এই জিনিসগুলো সবসময় নিজের মধ্যে নিজে ব্রেন স্টর্মিং করবেন, নিজে নিজের সাথে কথা বলবেন যে কোথায় আমার গ্যাপ ছিল, কোথায় আমার দুর্বলতা ছিল।